হে গাইস, দিস ইজ মাধুরিমা, ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছি সকাল 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 বলবো না, প্রায় দুপুর হয়েই গেল। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মমের বাড়ি। তো বছরের শেষ দিনটা কাটিয়েছি এই বাড়ির সবার সাথে, আর বছরের প্রথম দিনটা কাটাবো মমের সাথে। তো মম যেহেতু ওখানে একা রয়েছে, মমের সাথে এখন আমরা যাব, গিয়ে অনেক আনন্দ করব, মজা করব। তো আর কয়েকদিন পরেই মম এখানে চলে আসছে, 23 জানুয়ারি মমের এখানে শিফট হয়ে যাওয়ার কথা। তো আমি ভীষণ ভীষণ হ্যাপি যে কবে মম আসবে, মানে কবে এখানে চলে আসবে, তার জন্য আমি একদম উৎসুক হয়ে রয়েছি। এবং মম এসে যাওয়ার পরে প্রচুর প্ল্যানিং রয়েছে, প্রচুর আনন্দ, প্রচুর মজা হবে এখানে। আর মম এখানে থাকলে কী হবে, ভীষণ ভালো হবে, আর আমাদের অনেকটা নিশ্চিন্ত মনে হবে। কারণ কি, ওখানে এত, যদিও বা অনেকটা দূর না, 15-20 মিনিটের রাস্তা, তবু একদম বাড়ির কাছে থাকা আর একটু দূরে থাকার মধ্যে কিন্তু অনেকটাই তফাত রয়েছে, না? আর যেহেতু মমের ওখানে একা, মম সম্পূর্ণ একা, আর কেউ নেই, তো সেই জন্য সব থেকে বড়ো চিন্তা সেটাই। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই হচ্ছে শুভ নববর্ষ। শুভ নববর্ষ বলবো না, কারণ এটা হচ্ছে পয়লা বৈশাখের জন্য তোলা থাক, আজকের দিনটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, অনেক অনেক শুভেচ্ছা, আপনাদের নতুন বছর অনেক অনেক ভালো কাটুক। আর আজকে তো নিউ ইয়ার, অনেকেই ঘুরতে যাচ্ছেন বা ঘুরতে যাবেন, বা জানুয়ারি মাসে, মানে শীতকাল যতদিন থাকে ততদিনই পিকনিক, ঘুরতে যাওয়ার সমস্ত কিছু থাকে, তাই না? তো আজকে আমাদের এখনও অবধি ঘুরতে যাওয়ার কোনো রকম প্ল্যান নেই, দেখা যাক দিন আস্তে আস্তে কাটতে থাকুক। কীভাবে কোথাও যদি ঘুরতে যাই অবশ্যই তো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো একটু আগে বলছিলাম, আমাদের ওই বাড়ির ওখানে যেমন শিথির মোড়ের কাছাকাছি না সার্কাস এসেছে, ওই অলিম্পিক সার্কাস যেগুলো হয়, সার্কাস এসেছে, তো বলছিল দেখতে যাবে বলে। তো আমরা অলরেডি, মানে বিয়ের পর থেকে ও মানে সার্কাস দেখতে ভীষণ ভালোবাসে, 3 বার সার্কাস দেখতে গেছি। তো সেজন্য আমি বলছি যে এবছর আর সার্কাস দেখতে যাবো না, ইচ্ছাও করছে না। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। আর 1 জানুয়ারি বলেই যে সব কোথাও একটা ঘুরতে যেতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, মোট কথা ওখানে যাচ্ছি যখন কোথাও একটা যাওয়া হবে। তো বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা, আই হোপ যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে যেতে ভুলবেন না, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে আজকে রয়েছে একদম রোজ ঝলমলে দিন, যেটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট। আপনারা জানেন যে আমাদের গাছে খুব সুন্দর গোলাপ ফুল হয়। তো আজকে মা সুন্দরভাবে, আজকে না আজকে বলবো না, প্রতিদিনই গোলাপ দিয়ে পুজো দেওয়া হয় রাধাকৃষ্ণ মা লক্ষ্মীকে। তো আপনাদেরকে একটুখানি দেখিয়ে দেবো, যে একবার ব্যাক ক্যামেরা করেও দেখাবো যে কতটা সুন্দর লাগছে গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার ব্যাপারটাই আলাদা, তাই না? আমরা দুজনেই একদম রেডি হয়ে গেছি, আর আজকে না ব্যাগটা একদম হালকা আছে, ঠিক আছে, জিনিসপত্র বেশি। আমি জানিয়েছি, যেহেতু আপনাদের বলছিলাম ছাদে চিপিং হচ্ছে, ওই জন্য একটুখানি আওয়াজ হচ্ছে, কয়েকদিন অসুবিধা হবে, এরপর আবার ওই জল ছাদ হবে, তখন হয়তো আরও একটুখানি আওয়াজ হতে পারে। তো যাই হোক, এই যে ব্যাগ ট্যাগ নিয়ে একদম রেডি হয়ে গেছে, আজকে অন্যরকম ব্যাগ নিচ্ছি, জামা কাপড় কম নিয়েছি। তার কারণ হচ্ছে ও না ওখানে গিয়ে আমিও জামা কাপড় চেঞ্জ করি না, ও গয় না, এই জামা কাপড় পরেই আমরা থেকে যাই, সেই রাতে আবার এটা পরেই চলে আসি। তো আর বাইরে বাচ্চারা প্রচণ্ড চেঁচামেচি করছে, খেয়েছে, যেহেতু নিউ ইয়ার ওই জন্য কিছু বলছি না, নাহলে ও থাকলে বাড়িতে ও খুব রাগারাগি করে, ও বলে যা ওখানে গিয়ে ওই দিকে গিয়ে খেল, বাড়ির সামনে এত চেঁচামেচি কিসে। সেম কারো সেম
কি ও মা টবে বসে আছো ভালো করেছো তো বন্ধুরা এই জাস্ট এলাম মমের বাড়িতে আর মম এই যে ফোনে আমারই ভিডিও দেখছে আজকের ভিডিওটা দেখতে যা স্টার্ট করেছে যাই হোক এদিকে টিভিও দেখছে আর ভিডিও দেখছে আর এখন তো আমি টিভিটা বন্ধই করিয়ে দেবো কারণ আমি টিভি চোখের বিষ আমার বিষ পুরো বিষ গুড ইভিনিং বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন ঠান্ডায় ও হচ্ছে একদম যৌথপ হয়ে গেছে বেশি ঠান্ডা ও মানে ওইখানে বেশি ঠান্ডা কিন্তু এইখানে ঘরে মনে হচ্ছে একটুখানি বেশি ঠান্ডা আজকে ঠান্ডাটাও ভালো পড়েছে তো যাই হোক বন্ধুরা দুপুরবেলা এসে তারপর থেকে সেরকম ব্লগ করা হয়নি এত ঠান্ডা ছিল আর মামের বাড়িতে এসে কি হয় আমি এই যে বিছনা অথবা সোফা এখানে ছাড়া আমি আর কোথাও নড়ি না বিশেষ একটা ওই বাড়িতে কি হয় হাঁটা চলা মুভমেন্ট হয় এরকম ব্যাপারগুলো থাকে আর কিন্তু এখানে এসে মুভমেন্টটা কম হয় আমাদের তো যাই হোক এখন মম বানিয়েছে হচ্ছে কফি এখন আমরা বসে খাবো কফি আর শীতকালে কফি খেতে কার না ভালো লাগে তাই না আজকে আমাদের দুপুরে সেরকম স্পেশাল কিছু রান্না হয়নি তো সেজন্য আর সেরকম আর শেয়ার করতে আমরা ভুলেও গেছি খেয়েছিলাম ভেটকি মাছ হয়েছিল না ভেটকি মাছ হয়েছিল আর কয়েকটা ওই তরকারি টরকারি যেরকম হয় ভাজা ডাল এই সমস্ত কিছুই আর কি হয়েছিল তো সকালবেলা থেকে অনেক ডিসকাশন অনেক প্ল্যানিং হওয়ার পরে আমরা অ্যাট লাস্ট ডিসাইড করলাম যে কোথায় যাওয়া যায় ভিড় এড়ানোর জন্য কোথায় যাওয়া যায় তো ভিড় এড়ানো যাবে কি না খুব একটা জানি না তবে এখন আমরা যাচ্ছি হচ্ছে স্পেন্সার্সে গিয়ে দেখা যাক কী করি একটু ছোটোখাটো কয়েকটা জিনিস টিনিস কিনবো আর চলে আসো বাড়িতে তো চলুন বন্ধুরা যাওয়া যাক আজকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে জমিয়ে ঠান্ডা একদম 1 জানুয়ারিতে যেরকম ঠান্ডা পড়ার কথা আর এই যে মম এদিকে একদম রেডি হয়ে গেছে আমার তো চলুন বন্ধুরা যাওয়া যাক আমরা যাচ্ছি হচ্ছে এখন স্পেন্সারে আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই আর ওইদিকে হেলমেট নিয়ে রেডি হয়ে গেছে তার কারণ হচ্ছে আমরা যাবো হচ্ছে বাইকে আর এখানে কাছেই আমাদের বাড়ি থেকে স্পেন্সার্স একদম কাছে রথতলায় আর আমরা যাবো বাইকে আর মম যাবে হচ্ছে অটোতে বাইকে ছিলাম বলে তাড়াতাড়ি চলে এসেছি মম এখন আসতে পারিনি মম এখন অটোতে আছে কারণ আমরা ফোনও করিনি ওয়েট করি দেখা যাক কিছুক্ষণের মধ্যে আশা করা যায় কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো বন্ধুরা আমরা এখন এসে গেছি স্পেন্সারে একদম তো মম আসার জন্য ওয়েট করছি মম আসলেই আমরা তারপর ঢুকবো কল করুক মমকে তো এখানে আসার পর ভেবেছিলাম 1 জানুয়ারিতে হয়তো খুব সুন্দরভাবে ডেকোরেট করবে বা সেরকম কিছু একটা বাট সেরকম কোনো রকমই মানে সেরকম কিছু নেই বলো যে বেলুন দিয়ে ডেকোরেশন বা কিছু এছাড়া বরং হচ্ছে 1 জানুয়ারিতে ফাঁকা হ্যাঁ 1 জানুয়ারিতে হচ্ছে ফাঁকা অলমোস্ট ফাঁকাই দেখতে পাচ্ছি আমরা চলুন আমরা একটু ম্যাক্সে ঢুকি তো চলুন বন্ধুরা মম আসুক তারপর আমরা ঢুকবো হচ্ছে স্পেন্সার আপাতত একটুখানি ম্যাক্সে যাওয়া যাক Thank you.
বন্ধুরা আমরা চলে এলাম হচ্ছে স্পেন্সার্সে ম্যাক্স থেকে। তো সমস্ত জিনিসগুলো দেখে আমার খুব একটা পছন্দ হলো না, তার কারণ সোদপুর রেডিমেড সেন্টার থেকে কিনে কিনে এরকম অভ্যাস হয়ে গেছে না, আর কোনো দোকানেরই আমার জিনিসপত্র সেরকম পছন্দ হয় না। সমস্ত গাউনগুলো মনে হচ্ছিলো খুব বেশি পাতলা ধরনের। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি স্পেন্সার্সে। বন্ধুরা আমরা এই জাস্ট বাড়িতে এলাম, আর আজকে যে সমস্ত জিনিসগুলো কেনাকাটা করলাম তার মধ্যে থেকে সব থেকে প্রিয় যেটা আমার হয়েছে সেটা হচ্ছে এই যে এই স্মাইলিটা। আমার এই স্মাইলিটা অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যে একটা স্মাইলি কিনবো, এটা আমার বেডের ওপর রাখবো, দেখতে খুব ভালো লাগে এগুলো বেশ। তো ওই যে হোয়াটসঅ্যাপে যে স্মাইলিগুলো থাকে সেরকম একটা নিয়ে নিলাম, ওখানে দুটোই ছিল তার মধ্যে থেকে একটা নিলাম। যেহেতু শিফট হবে তার জন্য এই যে এইটা এই জিনিসটা কিনেছে। তো ওখানের কিচেনে না কি র্যাক করা নেই খুব সুন্দরভাবে আর কি, র্যাক এরকম করা নেই যে জিনিসপত্রগুলো ঠিকভাবে রাখতে হবে, তো সেজন্য এরকম একটা র্যাক কিনেছে, ভীষণই সুন্দর দেখতে। তো বেলঘুরিয়া এই সমস্ত জিনিসগুলোর দাম ভীষণই রিজনেবল। জিনিস কিনেছে সেটা হচ্ছে এই যে এরকম স্ট্রেনার। তো মম বলে ওই যে সবজি টবজি ধুয়ে মানে রাখতে খুব অসুবিধা হয়, মাঝে মাঝে একটুখানি চাউমিন টাউমিন করলে সেটাও এইগুলো খুব ইউজফুল। যেটা কিনেছে সেটা হচ্ছে এই যে একটা কেক টিন। তো এই কেক টিনটার দাম নিয়েছে হচ্ছে 120, ও তাই বলছে এই যে একটা কেক টিন কিনেছো এটা তোমার সারা জীবন চলে যাবে, সিরিয়াসলি সারা জীবন চলে যাবে এটা আমার এই একটা কেক টিন। তো রাতে মমের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এরপর হচ্ছে ওই বাড়িতে চলে যাওয়ার পালা। তো রাস্তাঘাট শীতকালে বেশ নিঝুম, তো এবার বাড়িতে যাওয়া যাক, ফিরবো নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।